আল্লাহ রাব্বুল তাওয়াক্কাল করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, তার উপরে ভরসা করবে। নাকি মন খারাপ করছেন, বাবরি মসজিদ চলে গেল কি হবে? আরে মন আমরা খারাপ করব কি? আমরা মুমিন, তাই কলিজা ফাটছে, কষ্ট হচ্ছে। যারা নিজ দখল করে, কেউ ঘরে ঘুমাতে পারবে না। কি বুঝলেন? জানেন বাবরি মসজিদ যারা ভেঙেছিল তার মধ্যে অনেকেই মুসলিম হয়েছে। শত শত মসজিদ, তার একটা মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে শত শত মসজিদ তারা বানিয়ে দিচ্ছে। এই জগতে বাড়াবাড়ি করছে, কার সঙ্গে বাড়াবাড়ি করছে গো? কোথাকার কে লড়ছে কার সঙ্গে? আপনারা বলেন তো, ইসলাম ধর্মে লিগাল জায়গা ছাড়া আর লিগাল কোন জায়গায় নামাজ হবে না, এটা ফতোয়া আমি দিয়ে গেলাম। লিগাল জায়গা ছাড়া আর লিগাল জায়গায় নামাজ হবে না। মুসলিম যারা আমাদের ছিলেন পূর্বে, অত বোকা নয়। আমরা যদি কারোর জায়গায় কেড়ে নিয়ে মেরে নিয়ে হারাম অবৈধ জায়গায় যদি নামাজ পড়ি, আমাদের জ্ঞান আছে নামাজ হবে না। এই জন্য মসজিদে জাকাত ফেতরা চলে না, মাদ্রাসায় চললেও মসজিদে চলে না, মসজিদে চলে নির্ভেজাল অর্থ। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের পূর্ব উত্তর গাজা খন নয় যে মন্দিরটা ভেঙে মসজিদ, এত ছোট মনে তারা ছিলেন না, অত সহজ নয়। যাই হোক, মহামান্য আদালত, তার বিচার এটাই হয়েছে। তো বিচার আমরা আল্লাহ থেকে নেব, আল্লাহ করবে, পঙ্গু ঘুরে দেবেন আল্লাহ, নিশ্চিত বিভ্রান্তি হবেন না। আরে কোথায় গেল ফিরাউন, কোথায় গেল নমরুদ? আর এই কোথাকার কে? আল্লাহ নবী তার জীবনে একবার তিনি বিচলিত হয়েছিলেন, প্রেশানিত হয়েছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, হাবিব আপনি চিন্তা করছেন কেন? আপনি চিন্তা করছেন কেন? আমি আল্লাহ কি আপনার পাশে নাই? আপনি ভয় কাচ্ছেন আবু জাহাল, আবু লাহাবের? আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক ফেরাউনকে নীল নদীর চুবিয়ে চুবিয়ে মেরেছি, আমি নমরুদকে, আমি তাকে ধাক্কা দিয়ে দিয়ে তাকে ফতে বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ, সব বিজয়িত হবে, জানবেন আমার কথা। আমি বসিয়ার থেকে যে বলে যাচ্ছি, যারা অত্যাচার করে তাদের অস্তিত্ব থাকে না, যারা অত্যাচারিত হন তাদের অস্তিত্ব অটুট থাকে। অত্যাচার করলে অস্তিত্ব কিন্তু থাকে না, অত্যাচারিত হলে টেকে। কথাটা মাথায় রাখবেন বলে গেলাম। এজন্য সকলেই সংক্ষেপ করলাম, দোয়া রাখবেন। আমি একটু প্রেশনে আছি ভাই, আবার একটা জায়গায় জলসায় যাবো, প্রতিদিন প্রোগ্রাম চলছে।